কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এই করোনাকালীন সময়ে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব, বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র থেকে আমি ধাতু নিয়ে আলোচনা করছি, এটা একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায়টা নিয়ে তোমরা একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা একটু করো। দেখো, ধাতু কাকে বলে? আমরা প্রথমেই আছি, ধাতু কাকে বলে? ধাতু ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা বুঝতে পারবো যে ক্রিয়ার মূল অংশটা কি। তোমাদের মনে অবশ্যই বন্ধুরা প্রশ্ন আসছে যে ক্রিয়ার মূল অংশটা আবার কি। ক্রিয়া তো ক্রিয়াই, কিন্তু বাংলা ভাষায় বহু ক্রিয়া আছে। এই ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখানে তোমাদের আমি বলেছি যে ক্রিয়া, এই ক্রিয়ার দুটো অংশ আছে। একটা হচ্ছে ক্রিয়া মূল, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। একটা ক্রিয়া মূল, এই ক্রিয়া মূলই হচ্ছে ধাতু। অর্থাৎ আমরা যে একটু আগে বললাম যে ধাতু কাকে বলে, যে ক্রিয়ার মূল অংশকে এই ধাতু বলে। আমরা যদি আর একটু বিশ্লেষণ করতে যাই যে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, ক্রিয়ার মূল অংশ হচ্ছে ক্রিয়াকে দুই ভাগে আমরা ভাগ করেছি, একটা ক্রিয়া মূল একটা ক্রিয়া বিভক্তি। এই ক্রিয়া মূলটাই হচ্ছে ধাতু। তাহলে ক্রিয়া মূল তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সেটা আবার কেমন? এই ক্রিয়া মূলটা এটা কি আর ক্রিয়া বিভক্তিটাই বা কি? তাহলে উদাহরণে যাই আমরা, একটু উদাহরণের সাহায্যে আমরা জানাই যে ক্রিয়া মূল আর ক্রিয়া বিভক্তিটা কি। ধরো পরে একটা ক্রিয়া, পরে একটা ক্রিয়া, এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কর আর একটা হচ্ছে কে। কর যোগে সমান করে, তাহলে এই করে, এই করকে কিন্তু ভাঙা যায় না। এখানে দুটো অংশ কিন্তু আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে ক্রিয়া মূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। কিন্তু এই যে কর, এই কর কিন্তু ক্রিয়া মূল, এই মূলকে কখনোই ভাঙা যাবে না, ভাঙা যাবে না বিধায় এটি ধাতু। আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো, এই যে ক্রিয়ার মূল অংশ আমরা দুটো করে ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে ক্রিয়া মূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই ক্রিয়া বিভক্তি ক্রিয়ার মূল অংশ, যেটা কখনোই ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, এরকম হলে তাকে আমরা বলবো ধাতু। আমরা ক্রিয়ায় বহু ধরনের, আমরা কিভাবে চিনব ক্রিয়ার রূপ আছে? এই রূপগুলো হচ্ছে তোমরা চেনা রূপ, আর চেনার রূপ যেটাকে বলা হয়, চেনা রূপ হচ্ছে যেমন কর খা দেখ যা ডাক ইত্যাদি ইত্যাদি। এইগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এগুলো হচ্ছে ধাতু। তাহলে আমরা মনে হয় শিক্ষার্থী বন্ধু, এই ধাতু কি আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম যে ক্রিয়ার মূল অংশকে বলা হচ্ছে ধাতু। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে ধাতু কাকে বলে, ক্রিয়ার মূল অংশগুলো কয়েক ভাগে ভাগ করা যায়, ক্রিয়ার রূপ কি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে আবার এই শ্রেণী বিভাগ